লীগের লোকজন ট্রেন সমাবেশে গেছে, আমাদের সাতরে আসতে হয়, বলছেন বুলু। এদিকে জনগণ 2014-2018 সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, বলছেন শেখ হাসিনা। জানাবো এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, বললেন মির্জা ফখরুল। জানাবো বিএনপির চেয়ে 14 গুণ বড় সমাবেশ করেছে আওয়ামী লীগ, বলছেন তথ্যমন্ত্রী। এদিকে বিতর্কিত পাঠ্যবই বাতিল সহ 11 দফা দাবি নাগরিক মঞ্চের। এবং সর্বশেষ জানাবো জমজমের পানি বিক্রি বন্ধের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের লোকজন ট্রেনে সমাবেশে গেছে, আমাদের সাতরে আসতে হয়, বলছেন বুলু। আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, আপনারা সমাবেশ এবং নির্বাচনী প্রচারণা চালাতে সরকারি ট্রেন বাস রিজার্ভ করে নিয়ে গেছেন, আর আমাদের সমাবেশে মানুষকে নদী সাঁতরে আসতে হয়, এমনকি 3 দিন আগে এসে খোলা মাঠে থাকতে হয়। বরকতুল্লাহ বুলু বলেন, ইতিহাস সাক্ষী আছে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবহার করে ভোট চেয়েছিলেন, সেজন্য এক রাজনীতিবিদ মামলা করেছিলেন, যার জন্য ইন্দিরা গান্ধী জেল হয়েছিল এবং তার প্রধানমন্ত্রিত্ব বাতিল হয়ে গেছে। আর আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি প্রধানমন্ত্রীর সমস্ত অফিস ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, ইনশাআল্লাহ সরকারি সম্পদ ব্যবহার করে ভোট চাওয়ার জন্য শেখ হাসিনাকে অবশ্যই আদালত এবং জেলখানায় যেতে হবে। তিনি বলেন, বেগম জিয়ার কাছে মাপ চাওয়া ছাড়া আওয়ামী লীগের বাঁচার উপায় নেই, দেশের গণতন্ত্র এবং আওয়ামী লীগের বাঁচার একটি মাত্র রাস্তা খোলা আছে। আপনি বাঘের পিঠে সওয়ার হয়ে আছেন, ক্ষমতা হচ্ছে বাঘ, বাঘের পিঠ থেকে নামতে হলে রাস্তা খুঁজতে হয়, আর সেই রাস্তা হচ্ছে বিরোধী দলের সঙ্গে আপোষ করা। আপনারা বেগম খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় করেছেন, সেজন্য তার কাছে মাফ চেয়ে সমঝোতা করেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের বাইরে আছেন, আজকে যারা আওয়ামী লীগের মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন, তারা কেউ রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেননি, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন এমন একটি ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। অতএব রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যারা, তারা আওয়ামী লীগের বাইরে আছেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে বুলু বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন পাঠ্যপুস্তকের ভুল নাকি 10 বছর আগের ভুল, তাহলে আমরা বলতে হয় 10 বছর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন আর আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাহলে এই ভুল পাঠ্যপুস্তকে এলো কিভাবে? তাই এর জন্য কমিশন করে এই শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ সরকার যে আগামী প্রজন্মকে নাস্তিকতা শেখাচ্ছে, সেজন্য এদের বিচার হওয়া উচিত। সরকার পাঠ্যপুস্তকের ভুল নিয়ে মানুষকে রামায়ণ বোঝাচ্ছে। জনগণ 2014-2018 সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, বলছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ 2014-2018 সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে এবং তারা এটা করেছে শুধু এ কারণে যে আমরা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। গত 14 বছরে বাংলাদেশে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, আশা করি জনগণ সেদিকে একটু বিশেষভাবে মনোযোগ দেবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, ইংল্যান্ডে প্রায় 150% বিদ্যুৎ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এমন অবস্থা ইউরোপের বিভিন্ন দেশে। কাজে এখানেও আমি সবাইকে অনুরোধ করব, বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাই আবার একটু সাশ্রয়ী হবেন। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় না এসে অন্য কোনো উপায়ে কেউ যদি সরকার গঠন করে, তাতে দেশে কখনো উন্নয়ন হয় না। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে এখন এত উন্নয়ন হচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, 2007-08 সালের পর আমরা ক্ষমতায় আসি, আমরা রূপকল্প 21 ঘোষণা দিয়ে সরকার গঠন করি, বাংলাদেশ 2021 সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। শেখ হাসিনা বলেন, যদি এই ধারা না থাকতো তাহলে দেশ কিন্তু এত উন্নয়ন হতে পারত না। আজকের বাংলাদেশ ডিজিটাল যুগের বাংলাদেশ, স্যাটেলাইটের যুগের বাংলাদেশ, পরমাণু শক্তির সঙ্গেও যুক্ত হতে পেরেছি। আমরা পরমাণু বোমা বানাবো না, কিন্তু পরমাণু বিদ্যুৎ তৈরি করেছি। এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, বললেন মির্জা ফখরুল। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পদযাত্রাকে গণতন্ত্রের জয়যাত্রা দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, আমাদের এই পদযাত্রা সভ্যতার জয়যাত্রা, মানুষের অধিকার আদায় করার জয়যাত্রা, এই পদযাত্রা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জয়যাত্রা, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জয়যাত্রা। ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তারা এখন প্রমোদ গুনছেন, তারা প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আজকে চালের দাম কত হয়েছে? 10 টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল না, এখন কত খাচ্ছেন? ডালের দাম কত? লবণের দাম কত? আটার দাম কত? পুরান ঢাকা সহ সারা দেশে গ্যাস নেই, সব খেয়ে ফেলেছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, প্রতিটি দ্রব্যের মূল্য বাড়িয়েছে, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে, আর সেই টাকা তারা লুট করে বিদেশে পাচার করছে। বিএনপি মহাসচিব বলেন, কালকে রাজশাহীতে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ নাকি পালায় না, এখানে দাদা কয়েশ্বর চন্দ্র আছেন, ভারো বলতে পারবেন, 1/11 কারা কারা পালিয়েছিল সবাই জানে, কিন্তু পালায়নি একজন, তিনি হলেন দেশনেত্রী খালেদা জিয়া।
তিনি পরিষ্কার বলেছিলেন, বিদেশে আমার কোনো জায়গা নেই, এই দেশে আমার মাটি, এই মাটি আমার দেশ, আমার জন্ম এখানে, মরলেও এখানে মরবো, এই দেশের মানুষ সব জানে কে কখন কোথায় পালায়, কেমন করে পালায় সবাই জানে। তিনি বলেন, এখনো সময় আছে, গত 14-15 বছর ধরে এদেশের মানুষের উপর যে অত্যাচার করেছেন তাতে মানুষের পিঠ এমনভাবে দেয়ালে ঠেকে গেছে আপনারা আর কোনো রাস্তা খুঁজে পাবে না। ওবায়দুল কাদের সাহেব পালাবেন কোন দিকে, একটা কবিতা আছে, কোন দিকে পালাবে তুমি, কোনো দিকে পালাবার পথ নাই, উত্তরে উত্তর পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে পালাবে তুমি। তাই এখনো বলছি সময় আছে, আমাদের যে 10 দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন, সংসদ বাতিল করুন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার চালু করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন করুন, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে। বিএনপির চেয়ে 14 গুণ বড় সমাবেশ করেছে আওয়ামী লীগ, বলছেন তথ্যমন্ত্রী। রাজশাহীতে আওয়ামী লীগের সমাবেশ বিএনপির সমাবেশের চেয়ে 12-14 গুণ বড় ছিল বলে দাবি করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপির সমাবেশের চেয়ে কত গুণ বড় সেটা অনুমান করা কঠিন, তবে বিএনপির সমাবেশের চেয়ে কমপক্ষে 12-14 গুণ বড় তো বটেই। গতকাল রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা নিয়ে জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, গতকাল একটা অসাধারণ সভা হয়েছে, পুরো রাজশাহী শহরে জনসভা স্থলে পরিণত হয়েছিল, মাদ্রাসা মাঠের বাইরে কমপক্ষে আরো 10-12 গুণ মানুষ ছিল, বিএনপিও সেখানে সমাবেশ করেছিল। তিনি বলেন, আকাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সমাবেশটি দেখেছেন, এটি অভাবনীয়, আমাদের ধারণার বাইরে সমাবেশটি হয়েছে, পুরো শহর জুড়ে মানুষের মধ্যে উদ্দীপনা, সমাবেশে যাওয়ার জন্য আগ্রহ আমি দেখেছি শুরু থেকে, সেটি অভাবনীয়। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার 50 বছর পরও মানুষকে ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ও লড়াই করতে হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাসান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি সবিনয় অনুরোধ জানাবো আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য, নিজের দলের চেহারাটাও দেখার জন্য। বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইনজামিনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার কারা বন্ধ করেছিল? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সেখানে ন্যায় বিচার নয়, বিচারটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। কারাগারের অভ্যন্তরে 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়, সেই বিচারও বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ভোটের অধিকার, জিয়াউর রহমানের সময়, সাত্তার সাহেবের সময়, খালেদা জিয়ার সময়, এরশাদ সাহেবের সময় স্লোগান ছিল, 10টা হোন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এখন মানুষ এই স্লোগান দেয় না, সেই সংস্কৃতি তারাই চালু করেছে। তিনি আরো বলেন, 1996 সালের 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন বিএনপি করেছিল, তারা 1 মাসের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আয়নায় নিজের চেহারাটা দেখলেই উনি উত্তরটা পেয়ে যাবেন। বিতর্কিত পাঠ্যবই বাতিল সহ 11 দফা দাবি নাগরিক মঞ্চের। দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে বিতর্কিত পাঠ্য বই প্রত্যাহার করে দ্রুত নতুন ও গ্রহণযোগ্য বই পৌঁছে দেওয়া সহ 11 দফা দাবি জানিয়েছে নাগরিক মঞ্চের নামক একটি জোট। সমাবেশে বক্তারা বলেন, পাঠ্য বই ইসলাম বিদ্বেষী অধ্যায় সংযোজন করায় দেশের জনগণের রক্তক্ষরণ হয়েছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশে বিতর্কিত শিক্ষা ব্যবস্থা কখনোই গ্রহণযোগ্য নয়, এই হীন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া জোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে, বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দেওয়া, দেশের জাতীয় আলেম সহ সব আলেম ওলামাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দেওয়া, গুম, হত্যা, ধর্ষণ, নির্যাতন করা, বাক স্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা ও সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল কমানো ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা। এছাড়া সড়ক, নৌ, আকাশপথ সহ ব্যবস্থা নিরাপদ করা ও ব্যাংক, বিমা, শেয়ার বাজার, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, রেল, আকাশ, যোগাযোগ খাতে অনিয়ম দুর্নীতি বন্ধ করা, নদী ভাঙা, ভূমিহীন ঘুরে ভাসমানদের পুনর্বাসন করা, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দেওয়া ও নিত্য নতুন শ্রম বাজার সৃষ্টি করা, পাট, তাঁত, গার্মেন্টস সহ বন্ধ কলকারখানাগুলো খুলে দেওয়া ও বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করা, মাদক, জুয়া মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা ও রোহিঙ্গাদের নিজ দেশের মিয়ানমারে প্রত্যাবর্তন করা, সীমান্তে নির্যাতন হত্যা বন্ধ করা ও পানির ন্যায্য হিস্যা আদায় করা এবং রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, 1972 আইনের 90B ধারা সংযুক্ত কালো আইন বাতিল করা। জমজমের পানি বিক্রি বন্ধের নির্দেশ। পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত বাইতুল মোকাররম মার্কেট সহ খোলা বাজারে পবিত্র জমজম কূপের পানি বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। বাইতুল মোকাররম মার্কেটের যেসব দোকানে এই জমজম কূপের পানি বিক্রি হয় সেসব দোকানই ব্যবসায়ীদের সঙ্গে এই সেমিনারের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভোক্তারপুর মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, খোলা বাজারে এটা কিভাবে এলো, কিসের উপর ভিত্তি করে আপনারা এই পবিত্র পানি বাণিজ্য
বাণিজ্যিকভাবে বিক্রি করছেন, কোথায় থেকে কাদের মাধ্যমে এই পানি আপনাদের হাতে এসেছে, এই সব বিষয় নিয়ে এবং বাণিজ্যিকভাবে এই পবিত্র পানি বিক্রির বিষয় নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে বসবো। আর আপনারাও এই জমজমের পানি বিক্রির উৎস সম্পর্কে মালিক সমিতির সঙ্গে আলোচনা করে জানাবেন। তার আগ পর্যন্ত বাণিজ্যিকভাবে বাইতুল মোকাররম মার্কেট সহ খোলা বাজারে জমজম কূপের পানি বিক্রি বন্ধ থাকবে। তিনি আরো বলেন, নির্দেশনা অমান্য করে যদি এরপরেও কোনো ব্যবসায়ী এই পবিত্র পানি বিক্রি করেন তাহলে সেই দোকানে আমরা সিলগালা করে দেব। আমাদের গোয়েন্দা বিভাগ এটা নিয়ে কাজ করবে। এছাড়া ফেসবুক পেজের মাধ্যমে যারা জমজম কূপের পানি বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে জানলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।